ছোট্ট বন্ধুরা, আমরা একটি মজার গল্প শিখব আজকে। সেই গল্পটার নাম টিঙ্কি আর মিঙ্কির কাহিনী। একদিন টিঙ্কির মা টিঙ্কিকে বলল, তোমার স্কুলে যাওয়ার সময়। টিঙ্কির এতটুকু সময় ওর ক্লাস আসে সারাদিন। বলল, না গেলে রাজি যা তোমাকে বলবে। এই কথা শুনে টিঙ্কি তো রাগে দৌড়ে গিয়ে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মাকে ডাকতে ডাকতে হয়রান হয়ে গেছে। টিঙ্কি তো আসেই না। টিঙ্কি নিজের জামা কাপড় পরার জন্য নিজের জামা কাপড়ে নিল, মায়ের পেনে নিল, তারপর চুলটা লাগিয়ে নিজের জামাটা পরে তারপর সে পেনে লাগানোর চেষ্টা করে মাকে ছোট্ট জামাটা দিল। বুঝলো, উপহার জন্য তোমার জন্য গিফট আছে। সেই গিফটটা ছিল হলুদ জামা। হলুদ জামাটা মাকে দিল হাতে। হলুদ জামাটা পরল, দেখতে পেল ওর হয় না। বলে, তুমি এটা কি জামা দিয়েছ? ও আরেকটা জামা লাগবে। ঠিক আছে, আরেকটা জামা দিচ্ছি। তারপর খুশিতে শান্তিতে বাস করে। কিন্তু গল্প এখনো শেষ হয়। তারপর ওরা রাতে ঘুমিয়ে পড়ে। তারপর সকাল গেল কুকুরুকু। তারপর ওরা হাতে বাড়ি গেল। তারপর ঘুমতে গেল না, ঘুম পাইনি। বিষয়টা পিছনে গিয়ে তারপর বাচ্চাকে হাতে নিয়ে চুল পরিয়ে ওকে জামা পরিয়ে জামা 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 পরলো। জামা পরছি, জামা খুঁজে পেয়েছি। তারপর তাকে পরাই পরে ঘুম পাড়াই। ওর জামা ঘুমানোর জামা ওর পরে ঘুমানোর জামা কাপড় পরিয়ে দিয়ে ওকে শুনে খুলে
বলো শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও।